কাইলৈ দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ ভোট গ্ৰহণ ৰাজ্যৰ পাঁচটা সমষ্টিত হ'ব ভোট যুদ্ধ নগাঁও দৰং উদালগুৰি ডিফু শিলচৰ আৰু করিমগঞ্জ এই পাঁচটা সমষ্টিত ভোট যুদ্ধ পুৱা সাত বজাৰ পৰা আৰম্ভ হ'ব ভোট গ্ৰহণ কাইলৈ ৬১ গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব করিমগঞ্জত সৰ্বাধিক ২৪ গৰাকী প্ৰাৰ্থী আগবঢ়াইছে প্ৰতিদ্বন্দ্বিতা ৭৭,২৬,৬৮৮ গৰাকী ভোটাৰে কাইলৈ নিৰ্ণয় কৰিব ৬১ গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য আৰু যাৰ বাবে প্ৰস্তুতি এই মুহূৰ্তত তুংগত শিলচৰ করিমগঞ্জ নগাঁও ডিফু দৰং উদালগুৰি আটাইকেইটা সমষ্টিতে এতিয়া ব্যাপক ব্যস্ততা দেখিবলৈ পোৱা হৈছে জিলা প্ৰশাসনসমূহৰ ভীষণ ব্যস্ততা পুৱাৰে পৰাই পলিং প্ৰিজাইডিং বিষয়াসকলে এই কেন্দ্ৰসমূহত উপস্থিত হয় যাৱতীয় সা সামগ্ৰী ই ভি এম ভি ভি পেট লৈ নিজৰ নিজৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰসমূহলৈ ৰাওনা হোৱা পৰিলক্ষিত হৈছে কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে স্পৰ্শকাতৰ অতি স্পৰ্শকাতৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰসমূহ চিনাক্ত কৰি ইতিমধ্যে তাত চি চি কেমেৰাৰ পৰা আৰম্ভ কৰি অতিৰিক্ত নিৰাপত্তাৰক্ষী মোতায়েনলৈ সকলো দিশ পৰ্যবেক্ষণ কৰা হৈছে আৰু যাৰ বাবে আৰক্ষীৰ পৰা আৰম্ভ কৰি পলিং প্ৰিজাইডিং বিষয়াসকল পুৱাই আহি যাৱতীয় বয় বস্তু লৈ গন্তব্য স্থানলৈ ৰাওনা হোৱা পৰিলক্ষিত হৈছে আমি এই প্রস্তুতির বিষয়ে জানিম ডিফুর পর আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্কর দাস আছে আর উদালগুড়ির পর আমার সঙ্গে রিপুঞ্জয় নাথ আছে দীপাঙ্কর প্রথমে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো কেনেকুৱা প্রস্তুতি এই মুহূর্তে দেখিলে পোৱা হৈছে কিমান ভোট গ্রহণ কেন্দ্র আছে পোলিং প্রিজাইডিং বিষয়া কিমান গতি কি প্রস্তুতি এই মুহূর্তে চলাই থাকা হৈছে কাইলৈ ভোট যুদ্ধৰ বাবে নিশ্চয় জয়ন্ত কার্বি পাহাড়ৰ বর্তমান রাজনীতি মুহূর্তত যা কালি সন্ধ্যার ভাগতে ইতিমধ্যে প্রচার অভিযান অন্ত পৰিছে আৰু তাৰ লগে লগে নির্বাচনী যিসমূহ বিষয়া আছে তেওঁলোকে ই ভি এম মেচিন বর্তমান লবর বাবে বর্তমান ডিফু চহৰত আহি ভিড় কৰা পরিলক্ষিত হৈছে আৰু এই মুহূর্তে মই ইয়াৰ প্রস্তুতির খবর জানাম ইয়াৰ পুঙ্খানুপুঙ্খ তথ্য দর্শকসকলক দিবলৈ চেষ্টা করি আৰু মোৰ লগত সহযোগী কেমেৰা পার্সন সৌরভ আছে সৌরভে ইয়াৰ পৰিৱেশ দেখুৱাব কাৰণ ইয়াত মুঠ দেখিবলৈ পোৱা গৈছে আটটাকৈ ইয়াত কেন্দ্র স্থাপন কৰা হৈছে যৰ পৰা বর্তমান প্রিজাইডিং অফিচাৰেই হওক বা নির্বাচনী যিসমূহ সহযোগী বিষয়া আছে তেওঁলোকে বৰ্তমান ইয়াৰ পৰা ই ভি এম সমূহ সংগ্ৰহ কৰিছে কৰি তেওঁলোকে যিসমূহ ইয়াৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰ আছে তাত তেওঁলোকে ৰাওনা হ'ব গতিকে অনুমান কৰিব পাৰি যে আজি প্ৰথম বেলাৰ ভিতৰত অৰ্থাৎ আগবেলাৰ ভিতৰতে ইয়াৰ যিসমূহ ইয়াৰ কাৰ্যক্ৰমীয়নিকা থাকিব সেইসমূহ প্ৰায় সমাপ্তিৰ দিশে গতি কৰিব গতিকে তাৰ লগে লগে যদি জনাওঁ তেতিয়াহ'লে মুঠ ১২১৭টা ভোটগ্ৰহণ কেন্দ্ৰ আছে আৰু তাত অতিকৈ যদি চাওঁ তেতিয়াহ'লে মই পূব কাৰ্বি আংলঙৰ কথা ক'ম পশ্চিম কাৰ্বি আংলং ঠিক একেদৰে ডিমা হাছাও আদি যদি আমি মুঠ ভোটৰ যি গ্ৰহণ কেন্দ্ৰ আছে তাৰ ২২৯টাই হৈছে স্পৰ্শকাতৰ ভোটৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰ গতিকে সেইসমূহ বিষয় চেণ্টাৰক লৈ মূৰত প্ৰশাসনৰ ফালৰ পৰা এক প্ৰকাৰ কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা বা যিসমূহ প্ৰিজাইডিং অফিচাৰ থাকে তেওঁলোকৰ লগত অতিৰিক্ত দুজনকৈ তেওঁলোকৰ নিৰ্বাচনী বিষয়াত সংযোজিত কৰা হৈছে গতিকে যদি আমি তাৰ লগে লগে কওঁ তেতিয়াহ'লে মুঠ ৯ লাখ ভোটাৰ আৰু যদি আমি ২০১৯ৰ কথা কওঁ তেতিয়াহ'লে মুঠ ৭৭.৭৯% ভোটাৰে ইয়াত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছিলে গতিকে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি যদি আমি অন্যসমূহ আমি সংসদীয় লোকসভা সমষ্টিৰ যদি তুলনামূলকভাৱে এটা পাৰ্থক্য আমি দৰ্শকসকলক জনাওঁ তেতিয়াহ'লে কিন্তু সৰ্বাধিক কিন্তু প্ৰায় এইবাৰো অনুমান কৰা হৈছে যে প্ৰায় ৭৫ৰ পৰা ৮০% ভোটগ্ৰহণ যি অনুষ্ঠান অনুষ্ঠিত এইবাৰ হোৱাৰ এক প্ৰকাৰ এটা অনুমান কৰিব পাৰে আৰু এই মুহূৰ্তত মোৰ লগত এগৰাকী কাৰ্বি আংলঙৰ জ্যেষ্ঠ নিৰ্বাচনী বিষয়া উপস্থিত আছে মই তেওঁৰ পৰা কিছু গ্ৰাউণ্ডৰ কথা জানিবলৈ চেষ্টা কৰিম কেনেকুৱা প্ৰস্তুতি দাদা আৰু সুচাৰুৰূপে হ'ব বুলি আপোনালোকে এই মুহূৰ্তত আশাবাদী গতিকে গ্ৰাউণ্ডত কি খবৰ বৰ্তমান আমাৰ আজি ডিচপেচ হৈ আছে আমাৰ ডিফু আৰু হাওৰাঘাট সমষ্টিৰ ৪১৭টা পলিং ষ্টেচনৰ আমাৰ টোটেল ডিফু আৰু হাওৰাঘাটত আছে ৪৪৮ তাৰে কালি ৩১টা গ'ল ইয়াতে আপোনালোকে দেখিছে ইয়াতে ২৫টা আমাৰ ডিকোডিং কাউণ্টাৰ আছে ডিকোডিং কাউণ্টাৰত পলিং পাৰ্চনেলসকল আহি তেওঁলোকে আজি গম পাইছে কোনটো পলিং ষ্টেচনত যাব আৰু এইটো ছাইডে আমাৰ কাউণ্টাৰবিলাক আছে ১১টা টোটেল ২২টা কাউণ্টাৰ আছে দুইটা সমষ্টি মিলাই তাতে পলিং প্ৰিচাইডিং পাৰ্টিটোৱে আমাৰ ই ভি এম মেটেৰিয়েলছ এই গোটেই বস্তুখিনি কালেক্ট কৰি আছে জয়ন্ত এটা বৃহৎ এলেকা যদি আপুনি কল্পনা কৰে নেলিৰ পৰা বোকাজান ঠিক একেদৰে হাওৰাঘাটৰ পৰা হাফলং পৰ্যন্ত তাতে পূব কাৰ্বি আংলং পশ্চিম কাৰ্বি আংলং আৰু ডিমা আছাও গতিকে যি পাহাৰীয়া এই জিলাখনৰ প্ৰায় ৪টাকৈ যি জিলাৰ প্ৰায় ৬টাকৈ বিধানসভা সমষ্টিৰ মুঠ ৯ লাখ ভোটাৰে কাইলৈ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব গতিকে তাৰে প্ৰস্তুতি তুংগত এয়া পলিং প্ৰিজাইডিং বিষয়াসকল সাজু হৈছে নিজৰ নিজৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰলৈ যাবৰ বাবে দীপাংকৰ আপুনি দৃশ্য দেখুৱাই থাকক উদালগুৰিৰ পৰা আমাৰ সাংবাদিক ৰিপুঞ্জয় নাথো আছে ৰিপুঞ্জয় দৰং উদালগুৰিৰ প্ৰস্তুতি কেনেদৰে চলাইছে বৰ্তমান প্ৰশাসনে আপুনি কোনটো স্থানত উপস্থিত আছে তাৰ পৰা কি তথ্য এই মুহূৰ্তত লাভ কৰা হৈছে ভোটাৰ সংখ্যা কিমান ভোটগ্ৰহণ কেন্দ্ৰ কিমান
যেহেতু গণতন্ত্র মহা উৎসব যে লোকসভা নির্বাচন দ্বিতীয় পর্যায়ের নির্বাচন আর এই দ্বিতীয় পর্যায়ের নির্বাচনক যে ব্যবস্থা যে পুলিং বিষয়াকে আরম্ভ করে ওদালগুড়ি জেলা দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টি দিয়ে যে আয়ুক্তর কার্যালয় ওদালগুড়ি কার্যালয় সেই ওদালগুড়ি কার্যালয়ত যে ব্যবস্থা সেই ব্যবস্থা ইতিমধ্যে সুন্দরভাবে পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন প্রান্তর পর পুলিং বিষয়া হোক বা কিজারী বিষয়াসল আসি পেলায় এইদরে আসলে লাইন পাতি থাকা পরিলক্ষিত হয়েছে, যেহেতু যাবতীয় সামগ্রীর পর আরম্ভ করে সকল ব্যবস্থা ইতিমধ্যে লোকলে আরম্ভ করেছে। আর একটা কথা কব লাগবে যে ওদালগুড়ির যে চারিটা সমষ্টির ইয়াতে যে নির্বাচন নির্বাচন কাইলে হব আর সেই নির্বাচনের বাবে সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে চিন্তন উঠা পরিলক্ষিত হয়েছে। আর যখন বিষয়া আছে সেই বিষয়াসলের পর মানে পোনে পোনে জানি বিচার বাইদেউ অল্প মাত দিব প্রস্তুতি কেন বাইদেউ নিশ্চয় আর এয়া প্রস্তুতি আমি দেখবলে পাইছো ওদালগুড়ির পরাও ওদালগুড়িটো সেই একই প্রস্তুতি এক উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে। ভীষণ ব্যস্ততা নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্র সময় রওনা হয়েছে। কাইলে পুয়া 7 বজার পর হব দ্বিতীয় পর্যায়ের ভোটযুদ্ধ। মরিগাঁও পরিবেশও আমাক দেখাব। মরিগাঁওর পর আমার সাংবাদিক পবন জ্যোতি ডেকায়। নিশ্চয়কৈ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের বাবে সাজু মরিগাঁও প্রশাসন আর এই আমি এটা উপস্থিত আছো মরিগাঁও ডাইট ফিল্ডত। আর ইয়ার পরে আসলে যিং প্রিজাইডিং অফিসার তখন গন্তব্য স্থানে যাব আর এনেদরে এটা প্রস্তুত হয়েছে জেলা প্রশাসনের অন্তর্গত যগী উপায়ুক্ত উপায়ুক্তগী আমার উপস্থিত আছে তখন জানিবলে চেষ্টা করুন আসলে প্রস্তুতি কেন আর কিদরে সাজু করে তুলিছে মরিগাঁও জেলা প্রশাসন স্যার কেন প্রস্তুতি? প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে আর যা এমাহ দিন ধরে প্রতিটি দিন আমার রিভিউ মিটিং চলি আসে পুঙ্খানুপুঙ্খে প্রতিটি দিক চালি জারি চা হয়েছে আর সুকলমে যাতে আমি এই লোকসভা নির্বাচন ভাগ যাতে আমি আগবহাই লো যাব পারো তার প্রচেষ্টা প্রতিটি ধর প্রচেষ্টা হাতে তো হয়েছে। 5টা বজার পর মানুষ আহিব আরম্ভ করেছে, 7টা বজাত আমি আমার কাউন্টার খুলিছো। প্রথমতে আহি পেলায় মেটেরিয়াল সেললে আহিব প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যখন থাকে সেই গ্রুপটি আহি পেলায় আপনাদের বাঁপিনে দেখিছে মেটেরিয়াল সেল আছে। মেটেরিয়াল সেলত মেশিনবুর আর যা ফর্ম আছে সেইবোৰ সংগ্রহ করব। স্যার এনে কি ভোটারে ভোট গ্রহণ করবো আর কি ভোট কেন্দ্র আর সেনসিটিভ ভোট কেন্দ্র আছে? আমার 911টা 911টা আমার ভোট কেন্দ্র আছে আর সেই ভোট কেন্দ্র আমার কোনো সেনসিটিভ ভোট কেন্দ্র এটা নির্বাচন আয়োগে নির্ধারণ করে দিয়া ধরনের আমার সেনসিটিভ ভোট কেন্দ্র আমার নাই। নিশ্চয়কৈ আসলে যে উপায়ুক্তগী ইতিমধ্যে আমাকে জানালে যাতে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত করবা যায় ভোট গ্রহণ প্রক্রিয়া সমাপন করবা যায় আর তার এয়া সীমাহীন ব্যস্ততা দেখবলে পয়া হয়েছে জেলা প্রশাসন সমূহর। পবন ধন্যবাদ জানাইছো, রিপুঞ্জয় আপনাকে ধন্যবাদ, লগতে ডিফুরপুর আমার সাংবাদিক দীপাঙ্কর আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছো এনেদরে প্রস্তুতি তুঙ্গত কাইলৈ ভোটযুদ্ধর। লাইভারত আমি খবরধার অব্যাহত রাখিম, সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির।